হোয়াইট হাউস থেকে বিদায়ের আগে সৌদি আরবের কাছে $50 কোটি মার্কিন ডলারের সর্বরাষ্ট্র বিক্রি করতে চাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কংগ্রেসকে জানিয়েছে যে তারা সৌদি আরবের কাছে আকাশ থেকে ভূমিতে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অস্ত্র বিক্রির লাইসেন্স দিতে যাচ্ছে। লাইসেন্স পেলে মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রেথিয়ন টেকনোলজিস কর্পোরেশন সরাসরি সৌদি আরবের কাছে এসব অস্ত্র বিক্রি করতে পারবে। আরেক মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, চুক্তির অংশ অনুযায়ী এসব অস্ত্র উপসাগরীয় দেশটিতেই উৎপাদন করা হবে।